আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে পরিণতি ও সুশাসন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রে দশম অধ্যায়, নাগরিক সমস্যা ও আমাদের করণীয় সম্পর্কে। গত ক্লাসে আমরা প্রতিবন্ধিতা কি, প্রতিবন্ধীর প্রকারভেদ, প্রতিবন্ধীর কারণ, সমস্যা এবং সমাধানের উপায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে আলোচনা করব দুর্নীতি, অর্থাৎ দুর্নীতির ধারণা, দুর্নীতির কারণ, দুর্নীতির প্রভাব এবং দুর্নীতির প্রতিকারের উপায় সম্পর্কে। আজকের আলোচনা শেষে তোমরা দুর্নীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে, দুর্নীতির কারণ ব্যাখ্যা করতে পারবে, দুর্নীতি প্রতিরোধের উপায় বিশ্লেষণ করতে পারবে এবং সমাজ জীবনে দুর্নীতির প্রভাব বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, সাম্প্রতিককালে দুর্নীতি বিষয়টি সমগ্র বিশ্বে বহুল আলোচিত একটি বিষয়। দুর্নীতির কারণে পৃথিবীর অনেক রাষ্ট্রে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং হচ্ছে। দুর্নীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল করাপশন। এই শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ধ্বংস বা ক্ষতি সাধন। দুর্নীতি নেতিবাচক শব্দ, এর আবিধানিক অর্থ হল নীতি বিরুদ্ধ আচরণ। ব্যক্তি বা কোনো গোষ্ঠীর অবৈধ পন্থায় নীতিবিরুদ্ধ বা জনস্বার্থ বিরোধী কাজই হল দুর্নীতি। এটি সমাজে প্রচলিত নীতি, আদর্শ, আইন ও মূল্যবোধ পরিপন্থী এক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। অর্থাৎ দুর্নীতি বলতে আইন ও নীতির বিরুদ্ধ কাজকেই বোঝায়। সমাজ ব্যবস্থায় দুর্নীতি এক মারাত্মক ব্যাধির নাম। সাধারণভাবে দুর্নীতি বলতে সরকারি আমলাতান্ত্রিক ব্যবস্থার ঘুষের লেনদেন, স্বজনপ্রীতি প্রতারণা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমলাদের ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝানো হয়। সোশ্যাল ওয়ার্ক ডিকশনারিতে দুর্নীতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, রাজনৈতিক ও সরকারি প্রশাসনিক ঘুষ, বল প্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার, ব্যক্তিবিশেষকে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং এসবের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা গ্রহণকে দুর্নীতি বলে। জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন অ্যান্টি করাপশন পলিসিতে বলা হয়েছে যে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারই হল দুর্নীতি। ভারতীয় সমাজবিজ্ঞানী রামনাথ শর্মার মতে, অবৈধ সুযোগ সুবিধা গ্রহণের জন্য কোনো ব্যক্তির নির্দিষ্ট দায়িত্ব পালনে স্বেচ্ছাকৃত অবহেলাই হচ্ছে দুর্নীতি। দুর্নীতির দুটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। দুদক প্রকাশিত একটি হ্যান্ড ব্রুশিয়ারে দুর্নীতি কাকে বলে প্রসঙ্গে বলা হয়েছে যে, ব্যক্তি স্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি। একই ব্রুশিয়ারে দ্বিতীয় সংজ্ঞাটিতে বলা হয়েছে যে, যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয়। সুতরাং দুর্নীতি বলতে শুধু ঘুষ গ্রহণকে বোঝায় না, ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হবার চেষ্টা, স্বজনপ্রীতি, অন্যায় আচরণের পৃষ্ঠপোষকতা বা সমর্থন প্রদান ইত্যাদিও দুর্নীতি। এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা দুর্নীতি বলতে যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে ঘুষ গ্রহণ, অর্থ বা সম্পদ আত্মসাৎ, ক্ষমতা ও অবস্থানের অসৎ ও অসাধু অপব্যবহার, ভীতি প্রদর্শন করে অর্থ সম্পদ আদায় বা সুযোগ সুবিধা গ্রহণ, প্রতারণা, স্বজনপ্রীতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, সরকারি সম্পদ ক্রয় বিক্রয়ে অস্বচ্ছতা, দায়িত্ব পালনে অবহেলা, অসৎ উদ্দেশ্যে প্রভাব বিস্তার, ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য অন্যের উপর মানসিক নির্যাতন চালানো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দুর্নীতির কারণ সম্পর্কে জেনে নিই। রাষ্ট্রের নানাবিধ কারণে দুর্নীতি পরিলক্ষিত হয়। মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার প্রবণতা,
প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করে। দুর্নীতি গড়ে ওঠা ও বৃদ্ধির প্রধান কারণগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা। রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য এর প্রতিষ্ঠানগুলোকে অনুসৃত নীতি ও পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে হয়। পদ্ধতিগত দুর্বলতা থাকলে প্রতিষ্ঠানের সাংগঠনিক ক্ষমতা খর্ব হয় এবং দুর্নীতি প্রশ্রয় পায়। নেতৃত্ব দুর্বল নেতৃত্বে রাষ্ট্রে নানা রকম সংকট দানা বাঁধে, ফলে দুর্বল নেতৃত্ব দুর্নীতির জন্য অনেকাংশেই দায়ী। বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় বিত্তবানদের বিত্ত দেখে বিত্তহীনের লোভ জাগ্রত হয় এবং বিত্তহীন শ্রেণী অন্যায়ভাবে অর্থ উপার্জনের পথ বেছে নেয়, এতে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠে। বেতন ভাতা, সরকারি চাকুরিতে ত্রুটিপূর্ণ বেতন কাঠামো দুর্নীতিকে ত্বরান্বিত করে। জবাবদিহিতার অভাব, রাষ্ট্রের সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জবাবদিহিতার অভাবে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। স্বাধীন বিচার ব্যবস্থার অভাব, স্বাধীন ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার অভাবে রাজনীতিবিদ, প্রশাসন, বিভাগ, বিচারিক প্রতিষ্ঠানগুলো নিজেদের স্বার্থে ব্যবহৃত হয়, ফলে দুর্নীতির বিস্তার ঘটে। নৈতিক মূল্যবোধের অভাব, নৈতিক মূল্যবোধের অভাবে সমাজের সব স্তরে দুর্নীতির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ধনী হওয়ার প্রতিযোগিতা, ইদানিং অল্প সময়ে কম পরিশ্রমে সহজে ধনী হওয়ার অশুভ মানসিকতা সমাজের সদস্যদের মধ্যে লক্ষ্য করা যায় এবং এই তৎপরতার কারণে সমাজের দুর্নীতির বিস্তার ঘটায়। আইনের যথাযথ প্রয়োগের অভাব, আইনের যথাযথ প্রয়োগের অভাবে দুর্নীতি রোধ করা সম্ভব হয় না। বিশ্বের প্রায় সব উন্নত দেশেই দুর্নীতি বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য আইনগত শাস্তির বিধান বলবৎ আছে, কিন্তু বাংলাদেশে যথেষ্ট আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ নেই বললেই চলে। অসচ্ছলতা, পারিবারিক অসচ্ছলতা ও জীবনযাত্রার নির্মমান সমাজ বা রাষ্ট্রে দুর্নীতি সৃষ্টি করে। বেকারত্ব, বেকারত্ব সমাজের দুর্নীতি বৃদ্ধির অন্যতম কারণ। ক্রমবর্ধমান বেকারত্ব দেশের জন্য এক ধরনের অভিশাপ। অশিক্ষিত বেকারের পাশাপাশি শিক্ষিত বেকারের সংখ্যাও অনেক, যেমন চোরাচালান, খুন, সন্ত্রাস ইত্যাদি, এবং এগুলোর ফলে সমাজের দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পেশাগত অসততা, অনেক সময় দেখা যায় চাকরি পাওয়ার সব যোগ্যতা থাকা সত্ত্বেও উপযুক্ত চাকরি পাচ্ছে না, অথবা কেউ নিজের সর্বস্ব বিক্রি করে ঘুষের বিনিময়ে চাকরি পায়। পরবর্তী সময়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সেও নিজের চাকরি পাওয়ার জন্য বিনিয়োগকৃত অর্থ উপার্জনের জন্য দুর্নীতির আশ্রয় গ্রহণ করে থাকে। রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। সঠিক গণতান্ত্রিক মূল্যবোধের অভাব, অগণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতা বদলের লড়াই প্রভৃতি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং যার ফলে দুর্নীতি ক্রমশ বৃদ্ধি পায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জেনে নিই দুর্নীতির প্রভাব বা আমাদের সমাজে দুর্নীতির ক্ষতিকর দিকগুলো কি কি। দুর্নীতি জনগণের মনে চরম হতাশার জন্ম দেয়, উন্নয়ন বাধাগ্রস্ত করে। ক্ষতিকর প্রভাবগুলো হলো আইনের প্রতি আস্থাহীনতা, রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি সংঘটিত হলে জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা কমে যায়। সামাজিক বৈষম্য বৃদ্ধি, দুর্নীতি সমাজে বৈষম্যের পাহাড় গড়ে তোলে এবং সমাজে বৈষম্য বৃদ্ধি পায়। উন্নয়ন ব্যাহত, দুর্নীতি রাষ্ট্রের উন্নয়ন কার্যকে বাধা সৃষ্টি করে। অযোগ্য অদক্ষ ব্যক্তি দুর্নীতির আশ্রয় গ্রহণ করে রাষ্ট্রের বিভিন্ন উল্লেখযোগ্য পদমর্যাদা আসীন হলে নীতি নির্ধারণে বিশেষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়। সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হয়, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ব্যবস্থায় সামাজিক স্থিতিশীলতা থাকে না। যোগ্যতার পরিবর্তে ঘুষ, স্বজনপ্রীতি ইত্যাদির মাধ্যমে কারো চাকরি প্রাপ্তি ঘটলে যোগ্য চাকরি প্রার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, ফলে সমাজে স্থিতিশীলতা নষ্ট হয়। মেধাহীন জাতির সৃষ্টি, রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতির বিস্তার ঘটলে জনগণের মধ্যে কর্মস্পৃহা কমে যায়। কম পরিশ্রমে অধিক প্রাপ্তির আশায় অনেকে ঘুষ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের পথ খোঁজে, এতে রাষ্ট্রে মেধাবী শিক্ষার্থীর সংখ্যার ঘাটতি পরিলক্ষিত হয়।
ক্ষমতার অপব্যবহার। সমাজে দুর্নীতিবাজরা ক্ষমতাবান হয়, তারা এই ক্ষমতাকে অপব্যবহার করে এবং ক্ষমতার দাপটে অন্যায়ভাবে সবকিছু পেতে যায়। সন্ত্রাস ও নৈরাজ্য। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীরা আইনকে পরোয়া করে না, তারা সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জেনে নিই কিভাবে দুর্নীতিকে প্রতিকার করা যায় বা দুর্নীতি প্রতিকারের উপায়গুলো কি। দুর্নীতি কুফল ব্যাপক, সুদূর প্রসারী ও মারাত্মক ক্ষতিকর। এটি একটি মারাত্মক ব্যাধি যেখান থেকে রাজনৈতিক, সমাজ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অবক্ষয় শুরু হয়। সামাজিক এই অবক্ষয় থেকে উত্তরণের জন্য আমরা যে প্রতিকারের ব্যবস্থাগুলো নিতে পারি সেগুলো হলো জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা। জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি গড়ে উঠতে পারে না। দক্ষ, কার্যকরী জবাবদিহিমূলক নির্বাচন কমিশন এবং কমিশন কর্তৃক স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি হ্রাস পাবে। স্বাধীন বিচার ব্যবস্থা। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজের সব স্তর থেকে অনেকাংশে দুর্নীতি দূরীভূত হবে। কার্যকর দুর্নীতি দমন কমিশন। স্বাধীন ও কার্যকর দুর্নীতি দমন কমিশনের উপর রাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতা নির্ভর করে। সুষ্ঠু বেতন কাঠামো। রাষ্ট্রের সুষ্ঠু বেতন কাঠামো প্রবর্তিত হলে দুর্নীতি অনেকাংশে হ্রাস করা সম্ভব। মেধা ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন, যেমন যোগ্যতা, মেধা ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে জটিলতা দূরীভূত করে দুর্নীতি প্রবণতা কমে যাবে। জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা। প্রশাসনের সব স্তরে জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতি প্রতিহত করা সম্ভব। জবাবদিহিতার পাশাপাশি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের যথাযথ শাস্তির ব্যবস্থাও নিশ্চিত করা দরকার। নৈতিকতার শিক্ষাদান। সমাজের সব স্তরের মানুষের মধ্যে নৈতিকতার শিক্ষাদানের লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ প্রয়োজন। একমাত্র নৈতিকতার শিক্ষায় সবাইকে অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে। ব্যাপক জনসচেতনতা। সব স্তরের জনগণের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হলে দুর্নীতি দূর করা সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে জনমনে ঘৃণার জন্ম হলে দুর্নীতি দূর হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে সবাই ঘৃণা ও বয়কট করবে। কঠোর আইনের ব্যবস্থা। দুর্নীতি প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা ও এর প্রয়োগ দরকার। দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হলে দুর্নীতির বিস্তার ঘটবে না। প্রচার মাধ্যমের ভূমিকা। সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধের জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। প্রচার মাধ্যমগুলোই দুর্নীতি বিরোধী প্রচারণা, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র ইত্যাদি প্রচার করে জনগণের মধ্যে দুর্নীতির বিরূপ প্রভাব স্থাপন করে দুর্নীতি প্রতিকার করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। দুর্নীতি প্রতিরোধের উপায়গুলো চিহ্নিত করো। আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা শুনেছ এবং দেখেছ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্য বিষয়গুলি নিয়ে তোমাদের সাথে ফিরব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।